আমি সোহেল রাম লিখেছেন, আমার বাড়িতে সামান্য কিছু হলেই আমার বউ বাপের বাড়ি চলে যায়, যাওয়ার সময় বলে যায় ডিভোর্স লেটার পাঠিয়ে দিবে, নিজে থেকে এক তালাক তিন তালাক পর্যন্ত দিয়ে যায়। আমাদের একটা মেয়ে আছে, ছয় মাস বয়স, আমার করণীয় কী? ভাই সোহেল রানা, প্রথম কথা হলো যে স্ত্রী যদি আপনাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিবেন বলেন তাতে কোনো সমস্যা নেই, এর কারণে এক তালাক হয় না। তবে কথায় কথায় একথা বলা সন্দেহাতীতভাবে দোষণীয়, তার কাউন্সিলিং হওয়া দরকার, তাকে বোঝানো দরকার যে যে কোনো বিষয়ে মনোমালিন্য হলেই এই কথা বলাটা এটা একেবারে অনুচিত কাজ। সেই সাথে এক তালাক দুই তালাক তিন তালাক পর্যন্ত যে তিনি দিয়ে দিচ্ছেন, এটি যদি তার অর্পিত তালাক দেওয়ার পাওয়ার থাকে এবং সেই শর্ত পাওয়া যায় যে শর্তের ভিত্তিতে অর্পিত তালাকের পাওয়া তাকে দেওয়া হয়েছে, তাহলে সেক্ষেত্রে তিনি যথাযথ পদ্ধতিতে এটি প্রয়োগ করলে তালাক হতেও পারে। এই জন্য এ বিষয়ে আপনি তাকে সহ ভালো কোনো আলেমের সাথে সাক্ষাৎ করুন এবং কাউন্সিলিংয়ের চেষ্টা করুন। আশা করি যে এর মাধ্যমে একটা সমাধানের পথ আপনি পাবেন। আলে একবার লিখেছেন, সাম্প্রতিক একটু খবরে শুনলাম এরকম গ্রুপ লাগ করা ভিডিও করে স্ত্রীকে প্রবাসী স্বামীর তালাক মানছি, স্ত্রী শরীয়ত পরিপন্থী কাজ করেছেন, ধার্মিক স্বামী বিষয়টা মেনে নিতে পারেননি, তাই বলে এত ঠুনকো বিষয়ে তালাক দেওয়া কি সমীচীন? ভাইলে একবার আমি আপনার সাথে সম্পূর্ণ একমত যে মোটেই সমীচীন নয়। ঠুনকো বিষয়ে তালাক দেওয়া, এ বিষয়ে আরও দায়িত্বশীলতার আমাদের প্রয়োজন। আমাদের সমাজে অনেক মানুষ আছে যে মানুষগুলো এই ঠুনকো অজুহাতে স্ত্রীকে তালাক দেন। স্ত্রী যদি মানে এমন কোনো কাজ করেন যেটা শরীয়ত গ্রাহ্য নয়, তাহলেও তাকে সংশোধন হওয়ার সুযোগ দেওয়া উচিত, সময় দেওয়া উচিত। বিশেষ করে বাহিরে বসে এরকম দেখেই তালাক দিয়ে দেওয়া সন্দেহাতীতভাবে সেটা প্রশংসনীয় কোনো কাজ নয়। হ্যাঁ, স্ত্রী যদি তাকে সংশোধন কোনোভাবে করা না যায়, সংশোধন আশা একেবারে শেষ হয়ে যায়, তিনি দিন পালন করে অনেক গ্রহ তার চরমে পৌঁছে যায়, অনেক যদির পর অনেক কিছুর পর সেখানে তালাকের প্রশ্ন আসতে পারে, কিন্তু ঠুনকো বিষয়ে তালাক কোনো অবস্থাতে গ্রহণযোগ্য নয়। আবুগাদুল মুবাহিল্লাহি আত্তালাক, আল্লাহর কাছে সবচেয়েতে অপছন্দনীয় বৈধ কাজ, মানে যে বৈধ কাজটা আল্লাহ রাব্বুল আলামিন বৈধ রেখেছেন মানুষের প্রয়োজনে, কিন্তু সেটা আসলে বেসিক্যালি কোনো পছন্দনীয় কাজ আল্লাহ তালার কাছে না, সেই জিনিসটা হলো এই তালাক বিধায় এ বিষয়ে আমাদের আরও দায়িত্বশীল আচরণ করা উচিত।